ফের ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খতেই আস্থা রাখল গেরুয়া শিবির। দিল্লিতে বিজেপির তরফে লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খায়ের নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন ওই দলের নেতা কর্মীরা। শনিবাসরীয় সন্ধ্যায় বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাদের নামে জয়ধ্বনি দিতে থাকেন, সঙ্গে আতশবাজির রোশনাই তো ছিলই। বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এদিন বলেন, ডক্টর সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল, আবারও বাঁকুড়ার মানুষ তাকেই জয়যুক্ত করবেন। উনি বাঁকুড়ার সাংসদ হিসাবে যতখানি কাজ করেছেন স্বাধীনতার পর কোনো দলের কোনো সাংসদ এত কাজ করতে পারেননি বলে তিনি দাবি করেন। একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছে বিষ্ণুপুর লোকসভায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি, জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যে এই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে, আর সেই জন্য অবশ্যই খুশি, ভীষণভাবে খুশি। 2019 লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি, এবার 2019 সালে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, আপনার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল, এই জোনে প্রত্যেকটা জিতেছিলাম। একটাই কারণ, নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো। এবার কতটা আছে? 100% 2 লক্ষ অধিক ভোটে জিতবো। আপনার কর্মচারী দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে। আমাদের ইস্যু থাকবে একটাই, মোদীকে গ্যারান্টি, মোদীকে গ্যারান্টি মে কাম হোক, 100% কাম হতে হবে মোদীকে গ্যারান্টি মে।